আজকে দেখাবো আপনাদের কিভাবে কাস্টম ডোমেইন ব্লগারের সাথে সেটা কানেক্ট করতে হয় বা সেটআপ করতে হয়। এক কথা, আপনি স্বাভাবিক অবস্থায় যে কোনো কোম্পানির কাছ থেকে, দেশের কোম্পানির কাছ থেকে কিনেন কিংবা বিদেশি কোম্পানির কাছ থেকে কিনেন, তাদের কাছে কিন্তু টিউটোরিয়াল তৈরি করা থাকে কিভাবে আপনার ডোমেইনের সাথে ব্লগারের সেট আপ করতে হয় বা কানেক্ট করতে হয় এটার উপরে। তারপরেও যদি আপনি না বুঝেন, তারা সেটা হচ্ছে লাইভ চ্যাট বা সাবমিট টিকেট বা ইমেল বা ফেসবুক পেজ বা তাদের নাম্বারে যোগাযোগ করলে তারা সেটা হচ্ছে নিজ দায়িত্বে করে দেয়। আপনি যদি আমার হোস্টার ডট কম থেকে কিনেন, তাদেরকেই বলবেন যে আপনি আপনারা আমার কাস্টম ডোমেনটা ব্লগারের সাথে অ্যাড করে দেন, অথবা তাদের কাছ থেকে ভিডিও টিউটোরিয়াল চেয়ে নেবেন, লাইভ চ্যাটে যোগাযোগ করবেন, তারা নিজেরাই করে দিবে এই কাজটা। আজকে আমি নেমশিপের ডোমেন কীভাবে কাস্টম সেট আপ করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু একটা কোর্সের ভিডিও, তো কোর্সটা যারা এখনও দেখেন নাই, ভিডিওর প্লে লিস্টটা দেখে নেবেন, তাহলে পুরো কোর্সটা বিনামূল্যে আপনি দেখতে পারবেন। কাস্টম ডোমেন সেট আপ করার জন্য আপনার যে ডোমেনটা আপনি কাস্টম ডোমেন সেট আপ করবেন সেই ডোমেনটাতে আপনি হচ্ছে প্রথমে ম্যানেজে ক্লিক করবেন। আমি প্রাইভেসির জন্য আমার ডোমেনগুলো হাইড করে রাখলাম, ব্লার করে দিলাম, যাতে হচ্ছে কেউ হচ্ছে মানে এই ডোমেনগুলো না জানে, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাডভান্স ডিএনএসে যাবেন। পরে আপনার এদিকে আসার পরে আপনি ব্লগারে একটা হচ্ছে ব্লগ খুলে নেবেন। ব্লগারে ব্লগ তো আসলে কীভাবে খুলতে হয় ও প্রথম অবস্থায় হয়তো নাও জানতে পারেন যে ব্লগ কীভাবে খুলতে হয়। একটা জিমেল লাগবে, জিমেলে আসার পরে জিমেল দিয়ে খুলবেন। জিমেলে আসার পরে এইভাবে হয়তো বা যখন আপনি আসবেন তখন হচ্ছে এই ধরনের একটা অপশন পাবেন। যদি আপনার এখানে ব্লগ খোলা থাকে তাহলে এখান থেকে নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর ধরেন আমার নাম হচ্ছে হিমুন, আমি ধরেন আজকে হচ্ছে হিমুন চাকমা দিয়ে বা হিমুন অফিসিয়াল দিয়ে একটা হচ্ছে আমি আজকে একটা ব্লগ খুলে দেখাচ্ছি আপনাদের। হিমুন অফিসিয়াল দিলাম, নেক্সট হিমুন অফিসিয়াল, হিমুন অফিসিয়াল আই থিঙ্ক হচ্ছে আপনার, ওকে ঠিক আছে, হিমুন অফিসিয়াল দিলাম। এরপর হচ্ছে সেভ দেওয়ার পরে দেখবেন হচ্ছে আমার ব্লগটা এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ব্লগটা খুলবেন এখান থেকে, খুব সহজ। এই যে ব্লগ খোলা, ব্লগটা আমার খোলা হয়ে গেছে। ধরেন আমি এই ব্লগের আন্ডারে এখান থেকে ধরেন অ্যাডভান্স ডিএনএসে আসবে, অ্যাডভান্স ডিএনএসে আসলে এখানে কিছু হচ্ছে বা রেকর্ড আপনি দেখতে পাবেন, এগুলো দুইটা রেকর্ড, এগুলো ডিলিট করে দেবেন এখান থেকে। এরপর আপনি অ্যাড নিউ রেকর্ডে চলে যাবেন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এখান থেকে আপনার ডোমেনটা এখান থেকে কপি করে নেবেন। আমি ডোমেনটা বারবারই বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রাইভেসির জন্য আমি হাইড করে রাখছি। সেটিংয়ে যাবেন কাস্টম ডোমেন সেট আপ করার জন্য। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে কাস্টম ডোমেন এখানে ক্লিক করবেন। কাস্টম ডোমেনে ক্লিক করার পর এখানে হচ্ছে বসাই দিবেন। বসানোর পরে এই যে ডোমেনটা যে বসাইছেন তার আগে www. দিবেন একটা, ঠিক আছে, www. দিবেন। এরপর হচ্ছে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে আমাদের মেইন কাজটা এখন হচ্ছে শুরু হবে। ওকে, আমি একটু বড় করে দিচ্ছি যাতে একটু বুঝতে পারেন। এখানে দেখেন হচ্ছে আপনার সি নেমের জায়গায় এখানে দেখতে পাবেন যে www আছে, ডেস্টিনেশন হচ্ছে এটা। প্রথমে আপনি এখানে হচ্ছে www এটা কপি করবেন, এটা কপি করবেন এখান থেকে। এটা তো মনেই থাকবে, আমি এইটা ডেস্টিনেশন ইউআরএলটা এখান থেকে কপি করে নিচ্ছি, ডেস্টিনেশন ইউআরএল, ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে আপনার অ্যাড রেকর্ডের জায়গায় এখানে হচ্ছে আপনার যে কাজটা করবেন এখানে সি নেম রেকর্ডের এখানে চেক ক্লিক করবেন। পোস্টের জায়গায় আপনি এখানে লিখবেন www, তিনটা www দিবেন। এরপর আপনি এখানে দিবেন, ঠিক আছে। আপনি এখানে অটোমেটিকের জায়গায় এখানে হচ্ছে কয় মিনিটের ভিতরে আপনি এটা চাচ্ছেন সেটা হচ্ছে লিখে দিতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনার অনেকেই সময় মানুষ হচ্ছে অটোমেটিক দেয়, আপনি সাইড মিনিটে দিতে পারেন, আপনি হচ্ছে অটোমেটিক দিয়েই রাখতেছে, ঠিক আছে। অটোমেটিক মানে হয়তো বা এমন হতে পারে আধা ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে, আর এমনও হতে পারে 20 মিনিটের ভিতরে হয়ে যেতে পারে, অনেক সময় দেখা গেছে 6 ঘন্টা 12 ঘন্টাও বা 24 ঘন্টা সময় লেগে যেতে পারে। ওকে, এটা সিনেম রেকর্ড আর একটা কপি হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে আপনার এখান থেকে দেখেন সিনেম আরেকটা আমাদেরকে হচ্ছে কপি করতে হবে, সিনেম এইটা, সিনেম ডেস্টিনেশনে এটা কপি করতে হবে। আমি ধরেন এই রেকর্ডটা এখানে আবার সিনেম রেকর্ডের জায়গায় এটা হচ্ছে অ্যাড করতেছি। হোস্টের জায়গায় আপনি অবশ্যই www, হোস্টের জায়গায় এখন হচ্ছে w হবে না, এটা হবে হোস্টের জায়গায়। এবং হচ্ছে টার্গেট যে জায়গাটা আছে ডেস্টিনেশনের যেখান থেকে কপি করবেন এখান থেকে এই লেখাটার অংশটুকু এখান থেকে কপি করে নেবেন, এই লেখাটা কপি করে নেবেন। এরপর অটোমেটিক দিয়ে দিবেন। ওকে, এরপরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের এই ইউআরএলে যেতে হবে। এখানে আসেন, আপনি এখানেই পাবেন প্রত্যেকটা ব্লগে যখন হচ্ছে আপনি কানেক্ট করবেন তখন এই ইউআরএলে যেতে হবে। এখানে চারটা আমাদের আছে, এগুলো একটু অ্যাড করে দিতে হবে, এগুলো রেকর্ডে অ্যাড করে দিতে হবে, খুবই সহজ। এই যে আমি রেকর্ডে ক্লিক করলাম, রেকর্ড এখানে হোস্টের জায়গায় অ্যাট দ্য রেট অফ দিবেন, আইপির জায়গায় এটা, ওকে, এটা অ্যাড করে দিলাম। প্রথমটা অ্যাড হয়ে গেছে, এরপর সেকেন্ডটা অ্যাড করতে হবে, এই রেকর্ড দিলাম, হোস্টের জায়গায় এটা দিলাম,
দেওয়ার পরে আবার এটা বসাই দিলাম। এগুলো হয়তো আপনার দেখতে মনে হবে একই, কিন্তু একই নাই। যে 32 34 মানে সবগুলো সংখ্যা একই, কিন্তু ওই যে এই সংখ্যাগুলো এরপরেরটা আসবে 36। এই যে দেখেন এরপরেরটা 36 হবে। এই যে আর এখন হোস্টের জায়গায় @ দিবেন, এটা বসাই দিবেন। ইজি ইজি একেবারে। এরপরেরটা 38 হবে, এই যে এরপরেরটা 38। এর এখানে যাওয়ার পর এটা বসাইলাম, @ দিলাম, দেওয়ার পর হচ্ছে এটা বসাইলাম, এরপর 36 এর জায়গায় এটা 38 করে দিলাম, ঠিক আছে। তারপর ওকে, আর কিছুই কাজ নাই। এটা দেখবেন যে হচ্ছে অটোমেটিক সেভ হয়ে যাবে, এরপর আপনি এখানে সেভ দিতে পারবেন। এই যে আপনার কাস্টম ডোমেন সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, কাস্টম ডোমেন সেট আপ এতটাই পানির মতো, ইজি বলার মতো না, ঠিক আছে। কাস্টম ডোমেন এটা অলরেডি আপনার যখন ব্লগটা এখন কিন্তু দেখলে আসবে না, সঙ্গে সঙ্গে আসে না, এটা একটু সময় নেবে, আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট বা 40 মিনিট এরকম একটা সময় নিতে পারে, বা এমনও হতে পারে হয়তো 24 ঘন্টাও সময় লাগতে পারে। এটা টেনশনের কিছু কারণ নাই। যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করিয়েন, আমি আপনাদেরকে পুরোপুরিভাবে এক্সপ্লেইন করবো আরও নতুনভাবে।